বায়ু দূষণে শীর্ষে ঢাকা, বাঁচতে যে পরামর্শ। রোববার সকালে বায়ু দূষণে বিশ্বের 100 শহরের মধ্যে শীর্ষে ঢাকা। আইকিউ এয়ারের বাতাসের মান সূচকে স্কোর 211। বায়ুর এই মান খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আগের দিন শনিবার ঢাকার বায়ুর মান ছিল 167 সূচক অনুযায়ী, যা অস্বাস্থ্যকর। বায়ু দূষণের এই পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক AQI সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আইকিউ ইয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর 51 থেকে 100 হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। 101 থেকে 150 স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর 151 থেকে 200 হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর 201 থেকে 300 হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। 301 থেকে তার উপর স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। আইকিউ এয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কণাই PM2.5 দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তু কণা আছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানদণ্ডের চেয়ে 30 গুণ বেশি। আজ সকালে বিশ্বে বায়ু দূষণে দ্বিতীয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ভিয়েতনামের হ্যানয় সহ দুইটির স্কোর যথাক্রমে 163 ও 162। এইদিকে ঢাকার বায়ু দূষণ থেকে বাঁচতে আইকিউ এয়ারে যে পরামর্শ দিয়েছেন তার মধ্যে আছে, বাইরে বের হলে মানুষকে অবশ্যই মাস্ক পরতে হবে, বাসার বাইরে গিয়ে ব্যায়াম করা যাবে না, দূষণ থেকে রক্ষা পেতে ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।